A few moments later. Hello and welcome back to my channel. Welcome to Muskan Vlog. So, I'm going to show you how to do this. বাইক নিয়ে বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এত আওয়াজ হচ্ছে, যার কোনো আমি হলাম একটু আমার মানে ফরেস্টে দিই। তো আমরা এখন জমি থেকে মানে পাপা গেছিলো জমিতে, মানে কি মানে কিছু আনতে গেছিলো, খড় ঠোর আনতে গেছিলো, মানে আমাদের জমিতেই আছে খড়, তো সেখান থেকে আনতে গেছিলো, আমরা ডাকতে গেছিলাম। আর আমাদের কাকু মানে পাপার অনেক মানে ছোটোবেলায় বলতে গেছে অনেক পুরোনো বন্ধু এসছে ডাক্তার, তিনি এসছে ঘুরতে অনেক দিন পরে, কারণ আমার কাকু ভর্তি আছে তো ওর জন্য। তো চলো যাচ্ছি আমরা পাপাকে ডাকতে, মাঠে পাপা গেছে, তো আমার একটা আত্মীয় এসছে, আমরা খুব ভালো একটা মানুষ এসছে আমাদের বাড়িতে, তো পাপাকে ডাকতে যাচ্ছে, দেখতে লাগে এটা পুরো। তাও আমি এখন স্কুটি চালাচ্ছি, সেই কাকার স্কুটি চালাচ্ছি, সে অনেক দূর থেকে মানে শোনে এখানে এর থেকে আসতে, বাবার অনেক দিনের মানে বন্ধু, মানে জিয়ারুল ডাক্তার। কোথা থেকে কেমন ভাবে কি জন্ম নেয়, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখছি লাইফে যে এরকম মানে অরেঞ্জ কালার তোমার মাশরুম হয়েছে আমাদের বাড়িতে। তো কে কোথা থেকে দেখছো মানে এটা জানো, এরকম মাশরুম তোমরা দেখেছো কিনা? তো আমি ঘর ঠোর কিছুই গোছাইনি, আর এখন ঘর গোছাতে গেলে আমার দেরি হয়ে যাবে। আর প্রথমত আমি এখন রেডি হয়ে বেরাবো, আপাতত আমি কিছু কাছাকাছি করিনি, আপনার কাছাকাছি করতে হবে। আর আর এখন অনেকদিন বেরোনো হয়নি, আর অনেকদিন বাইরে ব্লগও দেওয়া হয়নি, চেষ্টা করবো বাইরে ব্লগ দেওয়ার জন্য। তো চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আর ব্লগ দেবো কী করে বলো তো, তোমরা যদি আমাকে না বলো, তোমরা যদি ব্লগগুলো না দেখো, তাহলে আমি কাদের জন্য এত কষ্ট করছি, কাদের জন্য তোমাদের মানে পরিশ্রম করে এত ভিডিওগুলো করছি বলো, তোমরা যদি না দেখো তাহলে আমি কী করে করবো? প্লিজ সবকিছু রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো কমেন্ট বক্স খোলা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন ভিডিও চাই, কীরকম ভিডিও চাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভুলবে না। তো
আর কালকে আমাদের হয়তো হসপিটাল যেতে হবে কোথাতে বেলগাছি কালকের জন্য তাড়াতাড়ি করতে হবে। পাঁচটা সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটা বেরিয়ে ছটা বেরিয়ে যাবো, সাড়ে সাতটার সময় ট্রেন ধরবো। তো সর্বপ্রথমে যেটা আমি লাগে আমি এটা ইউজ করি, আমি কোনো বিয়েতে গেলে তখন ফাউন্ডেশন ইউজ করি, আর আমি নর্মাল করতে পারি আমি ক্রিম ইউজ করি হোয়াইট ক্রিম চলে। আমার অনেকদিন ইচ্ছা যে মানে পার্লার থেকে ভালো একটু সাজুগুজু করবো, তো দেখি সেই সময়টা কবে আমার আসে, আসবে কিনা আদৌ জানি না। সবাই যখন করে আমার খুব বলতে পারবো, আমার খুব ইচ্ছা হয় হিংসাও হয় যে আমি কবে করতে পারবো, সবাই করছে ভালো লাগে আর আমার হিংসা হয় যে আমি কবে করতে পারবো। তো আমি লাগিয়ে নিয়েছি আগেতে কোনো, আমি হোয়াইট টোন পাউডারটা লাগাবো না, তো নর্মালি আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি হালকা করে। লাগানো হয়ে গেছে আর এখানে লেগেছে আমার পিম্পল হয়েছিল বলে কালো আমি মানে একটু হাতটা একটু নিঃশ্বাস করে তার জন্য একটু ঠুকিয়েছিলাম, তার জন্য এটা লেগেছি। আমাকে হালকা করে লাগলে বেটার লাগে, এটা আমার ফ্রেন্ড বলেছে একটু হালকাটাই বেটার লাগে। তো আমি এখানে চুল থেকে আসিয়ে নিবো, তো নিজেকে কথা দিয়েছি আমি চুল কাটবো না, চুল লম্বা করবো, চুলে যখন হবে একটু চুল কেটে কোথায় রেখেছি আমি যখন তো চলো দেখতে থাকো, চলো থাকো আমি তো ঘুরে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে হচ্ছে কাকুর মানে স্কুটি আর পাপা চলে এসছে, আমিও চলে এসেছি, আর এখন আমি স্কুটি চালিয়ে ভালোই লাগলো আমার, অনেকদিন পরে স্কুটি চালালাম আবার। এটা তো পিছন ক্যামেরা নেই, কি করে করবে পিছন ক্যামেরা, ওই মুসকান যাচ্ছে। গাড়িটা আসছে, ভয় লাগছে, উঠছে খাঁচা অনলি খাঁচা। আমরা এখন মেন রোডের ওপরে, পাশে আমার উসমান, এই ভাইটা কি ভিডিও হাত ছাড়বে খেলো। তো যাই হোক আমরা এখন মানে রোড থেকে মানে আমি এখন গেছিলাম চিকেন আনতে, চিকেন আনা হয়ে গেছে, আমি বাড়ি থেকে যাচ্ছি, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই ছিল, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করেন পরবর্তী ব্লগকে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।